আমরা দেখতে পাচ্ছি বাবুঘাট মাছের বাজার আর উত্তর চব্বিশ পরগনার অন্যতম বৃহত্তম একটা পাইকারি মাছের বাজার হলো বাবুঘাটের মাছের বাজার। আর বন্ধুরা, এই মাছের বাজারটা শুরু হয় একেবারে দুপুর 12টা থেকে, যতক্ষণ মাছ থাকে অকশন চলে আর দেশীয় মাছের অঢেল সম্ভার থাকে এই মার্কেটগুলোতে। আর বন্ধুরা, এই মার্কেটে যদি আপনারা পৌঁছাতে যান তাহলে মিনাকাগামী বাসে শিয়ালদা বা রাজাবাজার থেকে আপনারা এই বাবুঘাটে চিংড়ি মাছগুলো বা গলদার কীরকম অকশন চলছে। আর এই অঞ্চলটা চারিদিকে প্রচুর ফিশারি থাকার জন্য প্রচুর মাছ এই মার্কেটে একেবারে শীতকালে অকশন হয়ে থাকে। এই দেখছেন দেশীয় একেবারে মাছগুলো এনে ঢালা হচ্ছে, সেখানে অকশনের দাম চলছে। এই পোনা মাছগুলো বা দেশীয় মাছগুলো আর এখানে ছাটি বা তলদা চিংড়ি কিরকম অকশন রেট চলছে। লাঠি বা সমুদ্র বড় ছোট বাগদা চিংড়িগুলো 350 টাকা থেকে 400 টাকার মধ্যে অকশন হয়ে গেছে। আর অকশনের পরে মাছগুলো বিভিন্ন সাইজে মাছগুলো বেছে নেওয়া হচ্ছে। একেবারে বড় গলদাটা কিরকম অকশন চলছে দেখুন। আর বন্ধুরা, দেশীয় মাছের অর্ডার সোমবার থেকে এই মার্কেটে। আর এখানে একেবারে পোনা মাছগুলোর কিরকম অকশন রেট চলছে একেবারে 2022 সালের নভেম্বরের তৃতীয় সপ্তাহে বাবুঘাটে। রূপচাঁদ মাছগুলো ঢালা হচ্ছে আর এগুলো 100 টাকা পার কেজি হিসাবে এখানে প্রায় অকশন হয়ে যাচ্ছে এই মার্কেটে। হরিণী চিংড়িগুলো কিরকম দামে এখানে অকশন হচ্ছে এই মার্কেটে একবার দামটা শুনে দেখুন। 2022-এর একেবারে নভেম্বরের তৃতীয় সপ্তাহে ৩৫ টাকা 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 ৩৫ টা